নমস্কার বন্ধুরা টিএমাস ইউটিউব চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাচ্ছি হর হরো মহাদেব জয় শিব শম্ভু তো ভোলানাথকে প্রণাম জানিয়ে আজকে একটা ছোট্ট ব্লগ ভিডিও আপনাদের কাছে শেয়ার করছি অবশ্যই চ্যানেল যুক্ত থাকবেন এবং যা যা হরিদ্বারে আপডেট পাবো সব কিছুই চ্যানেলের মধ্যে আপনারা কিন্তু পেয়ে যাবেন তো ফার্স্ট বলে দিই ডিজে সার্জেনের কি কি লুকিং আছে এবং কি কি নতুন জিনিস উনি অ্যাড করেছেন সেটা নিয়ে আলোচনা করবো এছাড়াও হরিদ্বারে সেখানে কিন্তু প্রায় একশোটার মতো ডিজে সেটআপ অল ওভার ইন্ডিয়া থেকে একশোটার মতো ডিজে সেটআপ কিন্তু ফাইনালি রেডি হচ্ছে রোড শো করার জন্য কম্পিটিশন হবে কীরকম রোড শো করতে করতে জল আনতে গিয়ে যেটা হয় মুখোমুখি বা পাশাপাশি এই পজিশনে কিন্তু একটা কম্পিটিশন হবে তো ফার্স্ট যেটা কম্পিটিশনের আওয়াজ আমি শুনতে পাচ্ছি বিভিন্ন ভিডিও থেকে আর দেব গুজ্জার গুজ্জার একটা সেটআপ সেই সেটআপ তার সাথে নাকি ডিজে সার্জেনের প্রথম কম্পিটিশন হবে তো চলুন আমি স্ক্রিনে কিছু ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি কারণ ডিজে সার্জেন ছাড়াও আরো কি কি আইডিয়া হবে যে কি সেট আপ বা কি কি কী কি ধরনের সেট আপ ওখানে রেডি হচ্ছে কিভাবে রেডি হচ্ছে তার একটা চিত্র আমি তুলে ধরার আপনাদের কাছে চেষ্টা করছি তো ফার্স্ট ডিজে সার্জেনের ভিডিওটা দেখুন তো আমরা এখানে দেখতে পাচ্ছি ডিজে সার্জেনের কিন্তু যে লাগিয়েছেন প্রেশার দেখুন হলুদ গুলো এক দুই তিন চার পাঁচ ছয় রয়েছে তার সাথে পাশে দেখুন ছোট করে ব্ল্যাক কালারের কিছু প্রেশার মিট উনি কিন্তু এক্সট্রা লাগিয়েছেন তো একদম সেই লেভেলে সেটা হচ্ছে নতুন কিছু কিন্তু অ্যাড করেছেন কারণ আমরা আগে হলুদগুলোই দেখেছিলাম আর বাঁধার স্টাইল দেখুন লরির সাথে কিন্তু খুব ভালোভাবে প্রচুর বেল্ডিং দিয়ে বাঁধা হচ্ছে যেটা জানতে পেরেছি যে তিরিশটার মতো বক্স কিন্তু রেডি হচ্ছে কারণ ওখানে টোল প্লাজা রয়েছে সেখানে ঠেকে যাবে তাই দশটা সেটা পরে রেডি হবে তো তিরিশটা রেডি করে নিয়েই কিন্তু আজকে স্পিকার চেক হবার কথা আছে এবার এসে গেছি আমি যার কথা বলছিলাম দেব গুজ্জার ইয়েস এই হচ্ছে দেব গুজ্জার সেট আপনারা লুকিংটা দেখুন কতগুলো বক্স লাগিয়েছে পাপরে বাপ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আর নয় দশ এক দুই তিন চার পাঁচ ছয় আর 60 টাতে মানে 50 টার উপরে বক্স হবে তো যাই হোক দেবগুজ্জ্যর সাথে ফাস্ট কিন্তু ডিজে সার্জেন্টের কম্পিটিশন ওভার একটা আওয়ান পাওয়া গেছে আর এই একটা ডিজে সেটা আপনারা দেখুন যারা লাইনে রয়েছে বাবা ডিজে এটা রয়েছে ডিজে সুরজ এরপরে রয়েছে ডিজে सोनू ঠাকুর ডিজে ঠিক আছে দেখতে পাচ্ছেন আপনারা স্ক্রিনে ঠাকুর ডিজে রাভান ডিজে রাভান আচ্ছা রক্ষস ডিজে தক্স সরি রাবান ডিজে তারপরে আছে দক্ষ ডিজে ডিজে দেব হ্যাপি ডিজে রক ব্লাস্ট কিং গজ্জার দেব গজ্জার এই যে ডিজে আপনার স্টাইলটা দেখুন এক একটা বড় বড় গাড়িতে কি ভাবে লোডিং হয়েছে আনএক্সপেক্টেবল মানে অসাধারণ বাপরে কি ফিগার দেখুন নিচে টু এর বেস গুলো দেখেছেন স্পিকার দেখা যাচ্ছে তো কতগুলো রেডি করেছে আপনারা দেখুন তো এই ফিগার কিন্তু সব বড় বড় লরিতে হচ্ছে এবং তার সাথে লাইটিং তো আমরা সার্জেনের যত বড় ফিগার দেখেছি তার থেকেও তো মনে হচ্ছে বড় ফিগার দেবগুর্জার যেটা দেখতে পাচ্ছি আর একটা কথা বলি দেখুন গুজরাট একটা ছোট্ট সেটআপ শিবা লিখা আছে রক ব্লাস্ট তো এই সেটপটা দেখুন ছোট্ট একটা চাচা গাড়ির মধ্যে রেডি হয়েছে আর আমাদের এখানে আবার সেই আমাদের এখানে নিয়ে টানটানি করছে না আমাদের এখানে সেরকম কিছু বলবো না তো দেখুন ঘড়িদ্দ্বারের প্রত্যেকটা সেটআপ কিন্তু গাড়ির মধ্যে উড়ে বাবা এটা সোনু ডিজে বাবু এটা সোনু ডিজে একদম টুয়ের বেশ মানে নেট খোলা আছে দেখুন কিভাবে সেটা রেডি করেছে এইভাবে বাজিলে আর দেখুন পরপর একদম পরপর সেই লেভেলে রেডি হচ্ছে ওয়ান টু থ্রি ফোর পরপর গাড়ি রেডি আছে মানে যেটা বলছে বিভিন্ন ভিডিওতে দেখলাম যে একশোর উপরে কিন্তু সেটা হচ্ছে বস ছোট মাঝারি বড় সব রকম সেট থাকছে তো একশোর উপরে কিন্তু সেটা রেডি হচ্ছে তো যাই হোক এবারে আসি মেন কথাই আসল কথা হচ্ছে ডিজে সার্জেনের দিকে কিন্তু সবার ফোকাস কারণ ঝাড়খন্ড কিং আজকে গেছে আর একটা কথা বলি যে আমি আগের ভিডিওতে বলেছিলাম যে কাল থেকে রোড শো ওটা মিস্টেক মানে ওখানে পঁচিশ তারিখ থেকে রোড শো হবে এটা ফাইনাল একটা আপডেট পাচ্ছি তো অনেক বন্ধুরা কমেন্ট করেছেন তো কেউ আমাকে কমেন্ট করেছিলেন যে কাল থেকে রোড শো হবে আমি তাই বলেছিলাম দেখুন আমি স্পটে যাইনি তাই যেটুকু বন্ধুদের মারফত জানতে পারছি আমার দু একজন বন্ধু আছে তারা কিছু ইনফরমেশন দিচ্ছে এবং কিছু ভিডিও দেখে আমি যা ইনফরমেশন কালেক্ট করছি সেটা আমার বন্ধুদেরকে আমি আমার মতো করে শেয়ার করছি হয়তো কিছু ভুলভ্রান্তি আমার হচ্ছে তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি তো বন্ধুরা যেটা বলছিলাম যেটা আলোচনা করছিলাম যে ডিজে সার্জেন ডিজে সার্জেনের স্পিকার চেয়ে কিন্তু আজকে বিকাল পাঁচটার সময় হবে এটা কনফার্ম হয়েছে অবশ্যই নেক্সট ভিডিওতে আমরা তুলে ধরার চেষ্টা করব তো ডিজে সার্জেন এখানে কিন্তু নতুন লুকিং আরেকটা কথা বলি চল্লিশ পিস বেশ কিন্তু দেওয়া হবে তো দেবগুজ্জর সেখানে দেখলাম প্রায় পঞ্চাশ থেকে ষাটটা কিন্তু বেশ দিয়েছে টুয়েলভ বেস তো হান্ড্রেড পার্সেন্ট সিঙ্গেল বেস নিয়ে তো যাবে না টুয়েলভ বেস যদি হয় পঞ্চাশটা যদি বেশ হয় তার মানে একশোটা স্পিকার আর ডিজে সার্জন সেখানে আজকে তিরিশটার মতো রেডি কমপ্লিট করেছে কারণ ওইখানে যে মানে টোল প্লাজা রয়েছে বাবু না টোল প্লাজাতে কি হচ্ছে ওখানে ঠেকে যাবে সেই জন্য তিরিশটা দিয়েছে আর দু লাইন মানে পাঁচটা করে এক লাইনে আছে ছ লাইন কমপ্লিট হয়েছে আর দু লাইন অর্থাৎ আহ দু মানে দশটা অর্থাৎ চল্লিশটা বেস কমপ্লিটলি দেবার কিন্তু কথা আছে ঠিক আছে তো এটাও সঠিক কিনা আমি জানিনি যেটা কমেন্ট পাচ্ছি সেটুকু কমেন্ট থেকে আমি আপনাদেরকে শেয়ার করছি তো চল্লিশটার মতো বেশ কিন্তু সাজানো হবে আজকে আপাতত তিরিশটা রেডি এবং ওই তিরিশটা দিয়ে আজকে পুরো ধামাকা হবে একটা কিন্তু সেই লেভেলের বাবু ডিস্টার্ব করোনি সেই লেভেলের কিন্তু একটা স্পিকার যে আমরা দেখতে পাবো তিরিশটা বেস দিয়ে সার্জেন কিং কিং এর একটা স্পিকার থেকে আমরা এক্সপেক্ট করব তো একটা কথা বলি বন্ধুরা আমাদের এখানকার কোনো সেট আপ ওখানে যায়নি তাহলে কি ব্যাপার অল ওভার ইন্ডিয়া বিভিন্ন জায়গা থেকে সেট আপ গেছে কিন্তু আমাদের এখানকার কোনো সেটআপ সেট যায়নি তার এক নম্বর কারণ হচ্ছে আমাদের এখানের যে স্টাইল প্রত্যেকটা লুকিং গেট আপ সব পপ বেস ফরমিট এই ধরনের সেট বড় বড় বক্স যে মানে বড় বড় সেট আপ যারা আছে তাদের বড় বড় বক্সের সাইজ এবং ওই বক্সগুলো লোডিংয়ের সিস্টেম হচ্ছে ভ্যান গাড়িতে হরিদ্বার যেতে গেলে দেখলেন আপনারা ভিডিওর মাধ্যমে যতগুলো বক্স দেখলেন যতগুলো আপ দেখলেন প্রত্যেকেই কিন্তু চার চাকায় লোডিং হচ্ছে তার জন্য একটা ওনাদের সিস্টেম রয়েছে একটা লোহার খাঁচা করে স্ট্রাকচার করে কিন্তু সিস্টেম রয়েছে যেটা আমাদের এখানে কোনো সেটা নেই কোনো চার চাকায় গাড়িতে লোডিংয়ের সিস্টেম নেই সেই জন্যই ওখানে কোনো সেটা বুকিং হয়নি যদি আমাদের এখানে সেট বলুন মেদিনীপুরের সেট আপ বলুন হুগলি সেটাপ বলুন যদি ওই ধরনের রেডি করার সিস্টেম থাকতো এবং আর একটা কারণ হচ্ছে আমাদের এখানে যে গান ওখানকার যারা ভাড়া করেছেন তারা জানে এইসব গান ওখানে বাজালে হবে নাই কারণ ওখানে রোড শো করতে করতে যাবে এবং ওখানে হানড্রেড পার্সেন্ট ইডিএম সং চালাতে হবে হ্যাঁ এবার একটা মাঝে কথা হচ্ছে আমাদের এখানেগুলো এখানে সেটাগুলোকে নিজে যদি ওখানে ইডিএম গান জানা হয় তাহলে কি হতো না নিশ্চয়ই হতো গাড়ি থেকে লোডিং করা যেত না নিশ্চয়ই যেত কিন্তু আমাদের এখানে কোনো সেটা তো এইভাবে লোডিং হয়ে যায়নি তারা দেখেনি তাদের আইডিয়া নেই তো তারা কি ভরসা করে ভাড়া করবে তাই না তো যাই হোক আমাদের এখানের দেশীয় যে সিস্টেম ভ্যানে লোডিং সেটাই চলছে আর আমার মনে হয় যদি গাড়িতে লোডিং সিস্টেম করা যায় এবং ওই ধরনের সেটা করা যায় তো সবাই তো পপ বেস এই ধরনের করছে তো আমি চেষ্টা মানে প্রার্থনা করব অনেক মালিক মালিকবাবুরা হয়তো আমার ভিডিও দেখছেন যে আপনারা এই ধরনেরও সেট আপ করুন টু এর বেস বা থ্রি বেস ছোটো ছোটো বক্স দিয়ে এইভাবে ভ্যান বা গাড়ির সরি চার চা গাড়ির লোডিং সিস্টেম করুন তাহলে কিন্তু বাইরে ভাড়া যাওয়ার চান্স থাকবে সেটা যে সেটাই হোক আমি কারো নাম বলছি না তো যাই হোক আমার ক্ষুদ্র অভিজ্ঞতা যেটুকু আপডেট পাচ্ছি আপনাদেরকে জাস্ট একটা আইডিয়া বা ধারণা দেওয়ার চেষ্টা করছি ছোট্ট ভিডিও এখানে শেষ করলাম দেখাবো নেক্সট ভিডিওতে আশা রাখবো নেক্সট ভিডিওতে আর ডিজে কিন্তু স্পিকার ঠিক থার্টিন